এই খবরটা দেখেন, কোনো পুলিশ সাথে আর কোনো মেয়ের সাথে কোন সংসার জানি নষ্ট না করতে পারে। আমার 20 বছরের সংসার, রানিং সংসার ছেড়ে যদি ঘর না করে আমার গায়ে আগুন দেওয়া ছাড়া বা আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নাই। প্রায় 1 বছর আগে আমার সম্পর্ক হয় ফেসবুকে, বন্ধুত্ব সম্পর্ক প্রথমত, তারপর প্রেমের সম্পর্ক হয় তার সাথে আমার, তারপর এক পর্যায়ে তার সাথে আমার ভালোভাবে ভালো সম্পর্ক হয়। ভালোভাবে ভালো সম্পর্ক হয় বলতে ফিজিক্যাল রিলেশন হয়। সো আরেকটু হয়তো শুনবো ভিতরে, অ্যাপারেন্টলি শুনে এটা একটা ফানি খবর মনে হতে পারে, একটা হাসির খবর বা তামাশা করার মতো একটা বিষয় মনে হতে পারে। আসলে এটা ইট ইজ নট, এটা একটা সিরিয়াস খবর এবং এটা একটা দুঃখের ব্যাপার। এই ঘটনাগুলো বাংলাদেশে কিন্তু অহরহ ঘটে, অহরহ যে দেশের বাইরে প্রবাসে থাকে এবং ওনাদের ওয়াইফরা দেশে থাকে, সিঙ্গেল না মানে সিঙ্গেল মমের ভূমিকা পালন করে ফর দ্য মোস্ট পার্ট, রাইট? হাজব্যান্ড নাই, বাচ্চা কাচ্চা নিয়ে 2-3টা বাচ্চা কাচ্চা ধরাই দিয়ে চলে যায়, তো তারপর এই বাচ্চা কাচ্চা পালে এবং শেষ পর্যন্ত পরকীয়া করে প্রতিবেশীদের সাথে ফিজিক্যাল রিলেশন করে, তারপর বাসা ছাড়ে। সো এগুলো এটা একেবারে খুবই কমন প্লেস বাংলাদেশে। নাও এখানের যে অসহায়ত্বটা, যে দুঃখটা এবং কষ্টের জায়গাটা, এমনিতে হাসির স্টোরি মনে হইতে পারে, হাসেন সেটা সমস্যা নেই, আপনি যদি একটু সিরিয়াস হইতে চান এটা কিন্তু খুবই একটা কষ্টের জায়গা। এখন তাদের মনে করেন এরা তো গরিব মানুষ, রাইট? আমি যখন বিয়ে করছি ইউএসএ থেকে বাংলাদেশে গিয়ে বিয়ে করছি, রাইট? বিয়ে করে ইউএসএ আসছি, তো আমার আব্বু আমাকে সবসময় এই কথাটা খুব সিরিয়াসলি বলতো যে বিয়ে করবি করে পরদিন বউ নিয়ে যাবি, এই দেশে বটু রেখে যাবি, এগুলো খুবই বাজে ব্যাপার। তো এখন আমরা তো ধরেন যে উন্নত বিশ্বে থাকি, আমরা চাইলে আমাদের ওয়াইফ ফ্যামিলি সবাইকে নিয়ে আসতে পারি, যারা মিডল ইস্টে থাকে তাদের জন্য কিন্তু ব্যাপারটা তো সহজ না, অলমোস্ট অসম্ভবের মতো, রাইট? সো তারা বিয়ে করে হইতেছে বউ বাচ্চা রেখে দেশে যায়। আগে তো এমনও ছিল যে এই 2-3-4-5 বছরও দেশে আসতে পারে না, 10 বছরও দেশে আসে না, এমন রেকর্ডও আছে প্রচুর, অল্প না অনেক ঘটনা এরকম আছে যে 5-10 বছরও দেশে আসে নাই ফিরে। সো আগে যখন ফোন টোন অত অ্যাভেলেবল ছিল না, মানে ফেসবুক টেসবুক যখন ছিল না তখন তো কথাই নাই, এই ফোনে একটু কথা হয়, হ্যাঁ অনেক দিন পর একটু কথা হয়, আবার যখন ফোনও ছিল না বা ফোন খুব এক্সপেন্সিভ ছিল তখন অনেক দিন পর একটু। সো এই লাইফটা আপনি যদি, ইফ ইউ পুট ইউর সেলফ ইন দোজ শুজ, ইন দেয়ার শুজ, এইটা আসলে আনইমাজিনেবল একটা পরিস্থিতি। এখন আপনি আপনার জায়গা থেকে বসে জাজমেন্ট দিতে পারেন যে মহিলার চরিত্র ভালো না, মহিলার চরিত্র খারাপ, এত সহজ না বিষয়টা, রাইট? যে এখন বিষয়টা হচ্ছে ওনারা আলটিমেটলি দে এন্ড আপ হ্যাভিং সেক্সুয়াল রিলেশনশিপ উইথ সামওয়ান, তো যেই কারণে জিনিসটা আমরা সহজে নাক ছিটকাই এবং সহজে হাসাহাসি করি, কিন্তু ব্যাপারটা শুধুমাত্র কিন্তু সেক্সুয়াল রিলেশনের সাথে বা সেক্সের সাথে সম্পর্কিত না, আর মেবি ইট ইজ টু সাম এক্সটেন্ট, রাইট? এটার মূল জায়গাটা মোর মানে লাইকলি দেন নট যে লোনলিনেসের সাথে, সলিটারি যে একটা লাইফ, তারা দুইটা বাচ্চা নিয়ে, আপনি বাচ্চা কাচ্চা পালা যে কী পরিমাণ ড্রেনিং কাজ, তো এর মধ্যে এনারা থাকেন গ্রামে বা বেশিরভাগ ক্ষেত্রে গ্রামেই থাকেন, রাইট? সো যে কারণে আজকাল এই যে নারীদের এত চাকরি বাকরি করার চেষ্টা, উঠে আসার চেষ্টা, কারণ তারা নিগৃহীত, রাইট? সো ফর এক্সাম্পল এই মহিলা যাদেরকে হাজব্যান্ড রেখে যান, ওনাদের কিন্তু কোনো চয়েস নাই, ওনারা গ্রামে থাকেন, ওনাদের সেখানে চাইলেও কিন্তু গ্রামে কাজ করার কোনো সুযোগ নেই কোনো মহিলাদের, কোনো পুরুষেরও তো নাই, পুরুষও আপনি যদি একদম গ্রামে থাকেন আপনাকে ক্ষেতের কাজ করতে হবে, রাইট? এছাড়া অফিস আদালত করার কোনো সুযোগ নাই, আর মহিলাদের জন্য তো সেটা না ইভেন মোরস, রাইট? সো তারা বাধ্য সংসার করতে এবং বাচ্চা কাচ্চা পালা, এবং এটা যে খুবই কি একটা ড্রেনিং এক্সপিরিয়েন্স, এবং হাজব্যান্ড ছাড়া একা বাচ্চা কাচ্চা পালা, রাইট? সো এই লাইফ দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, তারপর আপনি আশা করবেন যে তাদের পা হরকাবে না, যে এই বোরিং লাইফ, এই বোরডাম কাটানোর যখন একটা সুযোগ তাদের সামনে আসে, কেন আসে সেটা হয়তো মেবি ওই পয়েন্টও আসতেছি, কীভাবে আসে কেন আসে, যখন আসে তখন সেই হাতছানি উপেক্ষা করা এত সহজ, হ্যাঁ আপনি খুব ফেরস্তা চলে আসছেন, হ্যাঁ আপনি খুব পারতেন। এখন দেখেন এই যে বিষয়গুলো, যে যেমন আমি যেটা বললাম যে আমাকে আব্বু বলছিল যে বিয়ে করার পর এই বউটু রেখে যাবি না, এগুলো ভালো অভ্যাস না। তো এখন আপনি বলতে পারেন, ও আপনি কি আপনার ওয়াইফকে অবিশ্বাস করতেছেন? ছি, আপনি আপনার ওয়াইফকে অবিশ্বাস করতেছেন? যেরকম যে ফেসবুকে যখন লিখছিলাম যে ফোন গুড ট্রাস্ট বিল্ড করার ব্যাপারে, যে হাজব্যান্ড ওয়াইফ সবাই যদি সবাইকে ফোনে অ্যাক্সেস দেয় তাহলে একটা গুড ট্রাস্ট বিল্ড হয়, তাহলে সেখানে সন্দেহ করা, ছোকছোক করা, এরকম একটা আনহেলদি পরিবেশ থাকে না, যে একটু হাজব্যান্ড টয়লেটে ঢুকলো সাথে সাথে গিয়ে একটু ফোনটা চেক করে ফেলি, তারপর ওয়াইফ একটু টয়লেটে ঢুকলো সাথে সাথে গিয়ে একটু ফোনটা চেক করে ফেলি, কেন? কারণ ফোনটা সবসময় লক করা থাকে, আমি সুযোগ পাই না, সো হোয়াটস গোয়িং অন বিহাইন্ড দ্য স্ক্রিন, রাইট?
সো এইগুলা এগুলো তো একটা আনহেলদি পরিবেশ, কিন্তু আপনি যদি একটা গুড ট্রাস্ট থাকে, সবাই সবার অ্যাক্সেস থাকে, তাহলে কেউ ফোন জীবনে চেকও করে না, রাইট? আমি আমার ওয়াইফের ফোন কখনো চেক করি না, আমার ওয়াইফ কখনো আমার ফোন চেক করে না, কারণ প্রয়োজন পড়ে অ্যাক্সেস আছে। গতকালকে আমি ওয়াইফের সাথে যোগ করতেছিলাম যে এই যে আমি উইকেন্ড অফিসে এসে বসে থাকি, দিন রাত অফিসে থাকতেছি, সো আমার অফিসে কোনো নারী কলিগ নাই বা আমার বয়সী কোনো নারী কলিগ নাই দেখে তুমি হয়তো টেনশন করা লাগতেছে না যে কই যেতেছি কী করতেছি, কিন্তু যদি আজকে আমার অফিসে একটা নারী কলিগ থাকতো তাহলে কিন্তু তুমি টেনশনে মরে যাওয়া লাগতো যে যে এই উইকেন্ডে যে অফিসে গিয়ে বসে থাকে কী অবস্থা কে জানে। তো আমার ওয়াইফ বললো এখনও টেনশন না করার কোনো কারণ দেখছে, উই আর জোকিং অ্যাবাউট ইট, কিন্তু কথা হচ্ছে যে এই যে এইগুলার এই যে এটা মানে কিন্তু সন্দেহ করে না, এটা মানে হইতেছে এটা কী বলে কী ওয়ার্ড ইউজ করবে, এটার মানে হচ্ছে যে কশান প্লে করা, কশাস থাকা। হ্যাঁ, সো অসভ্যরা বলার চেষ্টা করবে আপনাকে যে বা যেমন এগেন এটা বলে আরে আপনি আপনার ওয়াইফকে সন্দেহ করতেছেন, আপনি কি আপনার হাজব্যান্ডকে সন্দেহ করতেছেন, আপনি কি আপনার কেন আপনি বিদেশে আপনার বিদেশে বিয়ে করে 50 বছর থাকবেন, আপনি আপনার দেশে আপনার বুকে রেখে আসবেন, সমস্যা কী এটা, আপনি কেন আপনার ওয়াইফের চরিত্র কী নিয়ে প্রশ্ন তুলবেন, না না এখানে চরিত্র নিয়ে প্রশ্ন তোলার কথা না, এটা হইতেছে আপনি এখানে একটা হেলথি পরিবেশ তৈরি করতেছেন, এখানে এমন কোনো পরিবেশ তৈরি করতেছেন না যেখানে শয়তানি করার রুম স্কোপ ক্যাপাসিটি থাকে, রাইট? তো এনিওয়েজ, তো তা ওনাদের জন্য লাইফটা এটা আসলে খুবই দুঃখের এবং কষ্টের একটা ব্যাপার। ওই মহিলা ভদ্রমহিলা এক জায়গাতে বলবেন যে উনি কখনো ইনস্টাগ্রামে একটা ছবিও পোস্ট করেন নাই, ফেসবুকে কখনো একটা ছবিও পোস্ট করেন নাই, সেই মহিলা আজকে এই পরিস্থিতিতে এসে পড়ছেন, কথাটা কোথায় বলেন? আমি গায়ে আগুন জ্বালিয়ে দিয়ে যাই, তবু যদি প্রশাসন শান্তি থাকে যে না তারা তার বিচার সব তারা করতে পারে, পুলিশ বন্ধ হয়ে থাকে তাহলে বিচার করবে, তার দৃষ্টান্ত এটা খুঁজে বের করা কঠিন হবে। বহু ফরমুলে এক জায়গায় বলেন যে আমি কখনো ফেসবুকে একটা ছবি দিই নাই, ইনস্টাগ্রামে একটা ছবি দিই নাই, সে আমি আজকে এই জায়গায় এসে পড়ছি, সারা দেশ আমাকে নিয়ে কথা বলতেছে এবং আমি সো আপনি প্রথমে এই কনক্লুশনে না পুছে যে ফরমুলে চরিত্রহীন, আপনি এইভাবে যে যে মহিলা যে কথা বলছে কথাটা যদি আপনি সত্য হয়ে থাকে তাহলে আপনি জিনিসটা চিন্তা করেন কি একটা দুঃখের ব্যাপার যে ভদ্রমহিলা একজন খুবই ভালো সচ্চরিত্রের ভদ্রমহিলা এবং ওনার হাজব্যান্ড দেশের বাইরে আছে বহুদিন, ওনারও দুই বাচ্চা সম্ভবত বললো, হ্যাঁ দুই বাচ্চা, সো এর মধ্যে এই যে বদমাইশ অসভ্য শয়তান ইতর ছোট লোক সে হচ্ছে পুলিশ, পুলিশ হয়তো ঘটনা করেন যে বাংলাদেশে কিন্তু বললাম না আপনার বাংলাদেশে গুন্ডামি পান্ডামি মাস্তানি শয়তানি বদমাইশি করার সেই সাহস সুযোগ পায় কিন্তু সাধারণত ক্ষমতার বলয়ের আশেপাশে থাকা লোকজন, সাধারণ মানুষ খুব একটা সাহস করে না কারণ তারা জানে যে তাদেরকে ক্যাক করবে পাকড়াও করা হবে, আর এরা করে কেন কারণ এরা জানে যে এরা খোদাই দেশ, রাইট? এবং এই মহিলা তো কাঁদতে কাঁদতে বলে কয়েক জায়গায় যে পুলিশের কি কোনো বিচার নাই, পুলিশ বললে কোনো শাস্তি পাবে না, না আপনি কোথায় আছেন কোন দেশে আছেন আপনার ধারণা নাই, না এই দেশের এটা কিন্তু প্রচণ্ড স্ট্র্যাটিফাইড দেশ এখানে, হ্যাঁ মণিভৃত্তর দেশ এটা, এখানে আপনি মনে করেন যে যে পুলিশ অফিসার সে চ্যাংড়া ছোট লোক ইতর সে কিন্তু মনে করেন যে একজন বড় ভদ্রলোককে ঠাঠায় চর মেরে দিতে পারবে, হ্যাঁ সে কিন্তু খোদাই দেশ, হ্যাঁ, এবং সেই ভদ্রলোক সারা জীবনের ওনার অর্জন মান সম্মান সব কিন্তু এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে যাবে এবং উনি হজম করে চলে আসতে হবে, সো না এটা একটা অসভ্য ইতর ছোট লোকদের দেশ। সো এই পুলিশ সদস্য এরা করে কি এরকম প্রচুর মানুষ আছে এগুলা হইতেছে এরকম টার্গেট করে যেসব মহিলা একাকি নিঃসঙ্গ হাজব্যান্ড বিদেশে থাকে, আপনি এইভাবে বললে একটু খুব ফানি শোনা, হ্যাঁ আচ্ছা হাজব্যান্ড বিদেশে থাকে এটা বাদ দিলাম, আমরা তো বলি না যা কি স্বামী বিদেশ বলে হাসাহাসি যোগ করি, রাইট? যোগের সময় যখন যোগ করে সেটা ফাইট, আমি এমন এটা বলতেছি না যে তাইগুলো যোগ করা যাবে না, রাইট? যোগ ইজ যোগ, মানে বলতেছি অন এ সিরিয়াস নোট যে আপনি স্বামী বিদেশ এভাবে না বলে যদি বলি যে মহিলা নিঃসঙ্গ, যে মহিলা একাকি, যে মহিলা বাচ্চা পালতেছে দুইটা, এত ড্রেইনিং লাইফ, এত 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 প্যারা লাইফ, প্যারাশানির লাইফ, সেই লাইফে হচ্ছে নানান রকম সামাজিক ইয়ে থাকে ওনাদের উপর প্রেশার থাকে এবং আমাদের দেশে তো কোনো বিনোদনের ব্যবস্থা নাই, কোনো ধরনের ডাইভার্সনের ব্যবস্থা নাই, রাইট? এই লাইফে আপনি দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর যখন হয় তখন আপনি চরিত্র নিয়ে এটা আশা করি এটা তখন আর কোনো স্বাভাবিক প্রত্যাশা থাকার সুযোগ আর থাকে না সেই জায়গাতে। সো এরকম নিঃসঙ্গ একাকী মহিলাদেরকে কিছু বদমাইশ ছোট লোক আছে টার্গেট করে, জেনে বুঝে এরা যে এদেরকে চাইলে ডিরেইলড করা যাবে কারণ তারা একটা ভালনারেবল অবস্থায় আছে, এই তখন আইসা হইতেছে শুরু করে খোঁচানো 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 খোঁচায় খোঁচায় এগুলো করে। এবং সকল ক্ষেত্রে যে এই মহিলারা উৎপেতে আসে শুয়ে পড়ার জন্য ব্যাপারটা কিন্তু এমন না, আই ওয়ান্ট টু বিলিভ হার, উনি যে কথাগুলো বলছে যে উনি এগুলাতে এরকম কখনো ফেসবুক ইনস্টাগ্রামে একটা ছবিও দেয় নাই, এবং এই 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 বদমাইশ সে হচ্ছে মহিলাকে সম্ভবত ফেসবুকে না কোথায় অ্যাপ্রোচ করে করে এবং মহিলা ইগনোর করে মহিলার ভাষ্য অনুযায়ী, এবং এগেন আই স্টিল ওয়ান্ট টু বিলিভ হার, মনে হয়েছে আমার কাছে উনি সত্য বলতেছে, উনি বিলিভেবল মনে হয়েছে আমার কাছে, যা হোক তো খোঁজাইতে থাকে মহিলাকে ফেসবুকে এবং উনি ইগনোর করতে থাকে, তারপর এই 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 করতে 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 এক সময় পটায় ফেলে। এখন দেখেন যেই মহিলার লাইফে শুধুমাত্র সারাদিন পেইন আর পেইন আর পেইন আর পেইন, এর মধ্যে হঠাৎ করে যখন একটা ডিফারেন্ট কিছু আসে, ডিফারেন্ট কী সেই আলোচনায় গেলাম না, কোন লোক খোঁজাইতেছে কী কারণে কী উদ্দেশ্যে সে আলোচনা, ডিফারেন্ট কিছু যখন আসে তখন এটা খুবই ডিফিকাল্ট যে আপনি আপনার সেই মনোটোনাস লাইফে হঠাৎ করে একটা ডিফারেন্ট ডাইমেনশন আসছে আপনি এটাকে দিনের পর দিন উপেক্ষা করা, এটা ডিফিকাল্ট হয়ে যায়। সো
এখন মানে ব্যাপারটা কিভাবে চিন্তা করতে পারেন আই গেস, কিভাবে আপনি কোনো আর জুতা নিজেকে বসাবেন? আপনি এখানে খালি সেক্স রিলেটেড হলে খুব মজার ব্যাপার হয়ে যায় না? আচ্ছা তাহলে সেক্সটা বের করে দিই কোয়েশন থেকে। মনে করেন আপনি প্রতিদিন আই ডোন্ট নো সাদা ভাত খাইতেছেন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, কারণ দুই চার দিন হলে কিন্তু ব্যাপারটা ইমাজিন করা কঠিন হবে না খুব একটা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, এখন হঠাৎ করে কেউ আপনার সামনে বিরিয়ানি এনে নাড়াচাড়া করতেছে, আপনি কতক্ষণ ইগনোর করে থাকতে পারবেন? হ্যাঁ, সো একবার এনে অফার করে চলে গেলে কিন্তু আপনি ইগনোর করতে পারবেন, বারবার সামনে আসতে থাকলে তখন কিন্তু ওটা, আমি এটা খুব একটু ক্রুড অ্যানালজি হইতেছে, বাট আপনি ওইভাবেই বললাম ইকুয়েশন থেকে আপনার সেক্স, ফানি সেক্স জিনিসটা বাদ দিয়ে চিন্তা করেন যে ওনার একটা মনোটোনাস লাইফে যখন এরকম একটা ডাইভার্সন হঠাৎ করে আসে, এটা দিনের পর দিন ইয়ে করা, ইগনোর করা কঠিন হয়ে যায়। নাও ইউ ক্যান অ্যাড সেক্স থিং ইন টু দি ইকুয়েশন, উইচ ইজ এটা অবশ্যই একটা খুব সিরিয়াস জায়গা, রাইট? সো প্রথমেই আই ডোন্ট থিঙ্ক কোনো মহিলা সেক্স করার জন্য এইগুলোতে ঢুকে ঢুকে প্রথমেই এই মনোটোনাস লাইফের থেকে একটা চার্ম টার্ম এগুলো আর এই বদমেশগুলো তো এই বুঝেছে, এবং এবং এটা তো মানে মহিলারা তো এই কারণে ভালনারেবল, রাইট? এবং পুরুষগুলোতে এই কারণে, এটা তো আসলে আমরা ওইভাবে ইভলভ করছি, পুরুষরা হইতেছে ছোক ছোক করে মহিলাদেরকে পাঠানোর চেষ্টা করে, সকল প্রাণী জগতে, রাইট? আপনারা এই বিভিন্ন অ্যানিমেল চ্যানেল ট্যানেল দেখলে দেখবেন যে কীভাবে যখন মিটিংয়ের সিজন আসে, মিটিং সিজন আসলে পাখি প্রাণীরা কীভাবে অন্যান্য নারী সঙ্গীকে আকৃষ্ট করার চেষ্টা করে, কাড়াকাড়ি করে, কে সেক্স করতে পারবে একটা নারীর সাথে, এবং সেই নারী চুজ করে। সো এইভাবেই আমরা গড়ে উঠছি, ইভলভ হয়েছি, নারী পুরুষের ডাইনামিক ব্যাপারটা এরকম। সো পুরুষরা ছোক ছোক স্বভাবের, এগুলো হইতেছে প্লেবয় টাইপের হয়ে থাকে, আনলেস আপনি সামাজিকতা দিয়ে আমরা বা নৈতিকতা সামাজিকতা দিয়ে এদেরকে কন্টেইন করতেছি, এরা পুরুষ বাই নেচার এই টাইপের হয়ে থাকে, ছোক ছোক স্বভাবের হয়ে থাকে, এবং এগুলো প্লেবয় টাইপের হয়ে থাকে, এবং এগুলো বদমাইশ হয়ে থাকে, ম্যানিপুলেটিভ হয়ে থাকে এই সেন্সে মহিলা পটানোর ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে সে আবার মহিলারা হইতেছে একটু ভালনারেবল হয়, একটু একটু সহজ সরল মনের হয়, বিশ্বাস করে, ছেঁকা খাওয়ার পরও বিশ্বাস করে, এগুলো দেখার পরও বিশ্বাস করে, দে ফল ফর ইট। তো যাই হোক, এই ব্যাপারটা এরকম, রাইট? এটা হয়ে আসতেছে অনাদিকাল থেকে। সো এই 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 বাস্তবতায় এদেরকে ট্র্যাপে ফেলা, ওনারা জানা বোঝার পরও এই মৌমাছির মতো আর কি আগুনে ছাপ দেয়। সো এটা হাসির বিষয় না নেসেসারিলি, রাইট? এই ভদ্রমহিলার জন্য আমার কষ্ট লাগতেছে, কারণ আমার মনে হয়েছে এখন দেখেন অনেক মহিলা এরকম পুরুষ আছে না, পুরুষ মহিলা যারা হইতেছে চরিত্র ভালো না, এরা হইতেছে রেডি হয়ে আসে হইতেছে এগুলো করার জন্য, হ্যাঁ, শুধু সুযোগের অপেক্ষা, শুধু একটা টোকার অপেক্ষা, সেইটা হইলে সেটা নিয়ে আমরা হচ্ছে চরিত্র নিয়ে কথা ওঠা বা এগুলো হইতে পারে, কিন্তু এই ধরনের যে সিচুয়েশন, মহিলা কাঁদতে কাঁদতে বলবেন যে আমার 20 বছরের সংসার আজকে এই অবস্থা, এখন সেই বদমাইশ হইতেছে, বিয়ে করে এখন ওই যে যৌতুক চাইতেছে, মাইথুর করতেছে, এবং এই এই ওকে জানি ভিডিও করছে হোটেলের, এবং ভিডিও করে হচ্ছে এগুলো দিয়ে ব্ল্যাকমেইল করতেছে, যেগুলো হয় টিপিক্যালি এগুলাই হয় আর কি, রাইট? সো এটা আসলে সত্যি কথা, মানে এটা একটা খুবই কষ্টের স্টোরি, খুবই দুঃখের একটা স্টোরি, এটা এটা বাংলাদেশে খুবই কমন প্লেস। এবং আপনি আরেকটা জিনিস চিন্তা করেন, আপনি এখন ওই লোককে ব্লেম করতে পারেন যে বিয়ে করে বউ ফালে রেখে 10 বছর 20 বছর বিদেশে কী করস তুই, এত সহজ না, রাইট? আপনি অ্যাগেন আপনার আবার বাবুর লাইফ দিয়ে চিন্তা করলে হবে না, ওই ভদ্রলোক যদি বিদেশে না থাকে, না যেতেন, না থাকেন, তাহলে কী হবে? তাও তো বউ থাকবেন, আপনি দেশে থেকে কী করবেন? আপনারা এই লোক দেশে থেকে বাংলাদেশের গরিব লোক, বাড়ি ঘর ভিটা মাটি বিক্রি করে দালাল ধরে বিদেশ যায়, কেন যায়? শখে, শখে, এগুলো কি ওনাদের মানে শখ যে আমাদের আমার খুব একটু মজা লাগলো এই জন্য বাড়িঘর বিটাবাটি হবে? না না না, কারণ এটা কিন্তু তাদের দেশ না, এটা কিন্তু তাদের জন্য একটা প্রিজন, এটা তাদের জন্য একটা কারাগার, রাইট? সো আপনারা ওই যে ইয়াহি আমিনদের আলাপ শুনলে বুঝবেন না, বাংলাদেশের বেশিরভাগ মানুষ, সাধারণ মানুষ, বেশিরভাগ সাধারণ মানুষ, চাম্বাজগুলো না, বেশিরভাগ সাধারণ মানুষ, গরিব হোক এবং আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক, সাধারণ যারা চাম্বাজি করতেছে না, তাদের লাইফটা কিন্তু এদেশে এরকম। সো এই যেই ভদ্রলোক যেই বিদেশে গেছেন, হ্যাঁ, এবং আপনারা খবরাখবর পড়লে দেখবেন যে এই দালাল ধরে যেতেছে, নিঃস্ব হয়ে যেতেছে, তারপর সাগর পাড়ি দিয়ে যাইতেছে, ডুবে মারা যাইতেছে, তো এই খবরগুলো কি ওনারা জানে না? এই যে দালালের কাছে নিঃস্ব হয়, এই খবরগুলো কি এই গ্রামের মানুষজন জানে? অবশ্যই জানে, তারপরও কেন তারা সেই ইয়েতে যাইতেছে? তাহলে বুঝুন তারা কত অসহায়, এত এই জানার পর যে তারা কোন ফাঁদে পা দিতেছে, এটা একটা ফাঁদ, তারপরও পা দেয়, কারণ তারপরও তাদেরকে এই দেশের বাইরে যেতে হবে, রাইট? তাদের সংসার চালাইতে হবে। সো ওই লোক যদি দেশে বাইরে না গিয়ে দেশে বসে থাকতেন আজকে, তাইলে ওনার বউ থাকতো না? তাইলেও হইতেছে হয়তো এই দেখে মহিলার কিন্তু ভদ্রমহিলা টাইপেরই মনে হচ্ছে, কথাবার্তা লুকস দেখে মনে হচ্ছে ভদ্রমহিলা। সো এই ভদ্রমহিলাকে একটা যে পরিবেশে রাখতে হবে, যে ইয়েতে, সেই করতে হলে তো ভদ্রলোক, যে ভদ্রলোক এই ভদ্রলোক দেশে পারতেছেন না কিছু করতে, রাইট? সো বিদেশে গিয়ে কিছু টাকা পয়সা কামাই করতেছেন, এই মহিলাকে সেই পরিবেশ দিতে পারতেছেন ওনার ওয়াইফকে, এবং সেই পরিবেশ দিতে হলে ওনাকে দেশের বাইরে থাকতে হবে, দেশে আসলে এই পরিবেশ দিতে পারবেন না, সো এই মহিলাকে রাখতেই পারবেন না ইন দ্য ফার্স্ট প্লেস। আচ্ছা, না দেশের বাইরে যখন যাচ্ছেন উনি, তখন সেখান থেকে তো চাইলে উনি চলে আসতে পারতেছেন, আগে চলে আসলে দেশে এসে করবেনটা কি, রাইট? সো
এবং ওয়াইফকে নিতেও পারতেছেন না, বাচ্চাকে নিতেও পারতেছেন না, এবং এই ঘটনাগুলো কি দুঃখের, কষ্টের এবং হৃদয় বিদারক, যে এই এইরকম ওই হাড় ভাঙা খাটুনি যে যারা মধ্যপ্রাচ্যে কাজ করে বা মালয়েশিয়া হোক মধ্যপ্রাচ্যে হোক, এরা কী পরিমাণ পরিশ্রম, অমানসিক জীবন, কল্পনাতীত এগুলা। আমরা যে বিদেশ লাইফ, বিদেশের জীবন বলতে আমরা যা বুঝি, বিদেশের জীবন কিন্তু দুই রকম, একটা হচ্ছে আমরা যারা ইউরোপ আমেরিকার কান্ট্রিতে আসি, ওয়েস্টে আসি আমরা, আরেকটা হচ্ছে মিডল ইস্টে যারা যায়। সো মিডল ইস্টে যারা যায় সেইখানের জীবন তাদের, বাংলাদেশে তো তাও নিজের দেশ, তথাকথিত নিজের দেশ, নিজের দেশ সেইখানে নিগৃহীত হইলেও এটার একটা লেভেল আছে। আর বিদেশে গিয়ে যখন অসহায় হয়, হাতের কাগজ ওরা ওই যে ইয়ে দিয়ে দেয় যে মালিকের কাছে, যে মালিকের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবে না, কিছুই করতে পারবে না, কি জানি টার্মটা ইউজ করে, ওইটা তো এখন আইন চেঞ্জ করতেছে, কাতার সরকার সম্ভবত চেঞ্জ করছে, আর অনেকগুলো দেশ চেঞ্জ করার কথা উঠতেছে, যা হোক। সো তারা বেশি বেসিক্যালি দাসে পরিণত হয় ওই দেশে যাওয়ার পর। এবং মহিলারা, আপনারা যদি এরকম খবরাখবর ইন্টারভিউ দেখেন, আপনারা জানবেন যে মিডল ইস্টে যেসব নারীরা যায় কাজ করতে, তাদের সাথে কীরকম কী তাদের জীবনটা কীরকম। একটা রুমের মধ্যে এরকম শুনতেছিলাম, এক মহিলার এই গেছে যাওয়ার পরই হইতেছে, মহিলাকে একটা বাথরুমে ঢুকেছে, ঢুকে উলঙ্গ করে বাথরুমে, মহিলা দিন রাত 24 ঘন্টা বাথরুমে উলঙ্গ থাকে। তারপর ওই যেই নবীজির দেশ, হ্যাঁ, মুসলমান বাঙালি মুসলিম আর কি শয়তানগুলা বইলা বেড়া হবে নবীজির দেশে, এই করে আপনি সৌদি আরব বা এইসব অসভ্য দেশের অসভ্যতামি নিয়ে কথা বললে এরা এমন একটা ভাব ধরবে আপনি মুসলিম বিশ্ব সমালোচনা করতেছেন নবীর দেশে। তো নবীর দেশের এই সুরগুলার যে এটা নিয়ে কিছু বলতে হবে না, আছে না বলতে হবে না। সো এই দালালগুলো নিয়ে এদেরকে ছেড়ে দেয়, জানে কোথায় নিয়ে ছেড়ে দিচ্ছে, বেসিক্যালি বিক্রি করে দেয়, হিউম্যান ট্রাফিকিং আর কি। তারপর এরকম এক মহিলার ঘটনা শুনতেছিলাম যে উনি, ওনাকে এরকম একটা বাথরুমে ঢুকায়, ওই বাথরুমে উলঙ্গ অবস্থায় দিন রাত ওইখানে বাথরুমের মধ্যে খাওয়া দাওয়া যায় টুকটাক দেয় বাথরুমের মধ্যে, দিন রাত 24 ঘন্টা উলঙ্গ বাথরুমের মধ্যে, ওই যেই আরব ভদ্রলোক সৌদি আরবের ওই লোকের ফ্রেন্ডরা আসে, ওই বাথরুমে ঢুকে রেপ করে মহিলাকে, আবার দরজা বন্ধ করে দিয়ে চলে যায়। তারপর এই এই এটাই ওনার লাইফ, বেসিক্যালি ওনার লাইফ হইতেছে উলঙ্গ অবস্থায় বাথরুমে দিন রাত থাকে এবং রেপ হওয়া ফ্রম টাইম টু টাইম, এবং এরকম অসংখ্য ঘটনা, রাইট? এবং এইসব মহিলারা প্রেগনেন্ট হয়ে দেশে আসে প্রচুর। হ্যাঁ, সো এখন আপনি এখানে বসে বসে বলতে পারেন ও চরিত্র ভালো না দেখে এগুলো, কারণ এত সহজ চরিত্র ভালো না, আপনার চরিত্র এত ভালো, আপনি টেস্টেড হয়েছেন ওনাদের লেভেলে, কখনো কখনো হয়েছেন টেস্টেড ওনাদের অর্ধেক লেভেলে, কখনো টেস্টেড হয়েছেন, এত বড় বড় কথা বলেন যে। সো হাসাহাসি করেন সেটা করেন, সেটা সবসময় সিরিয়াস থাকতে হবে বলি না, কিন্তু আপনি যদি একটু সিরিয়াসলি চিন্তা করতে থাকেন ওনাদের লাইফটা, ওনাদের জীবনটা, আপনি ওই জায়গায় পড়লে, ওই জায়গায় থাকলে এই যে জাজমেন্টটা দিচ্ছেন, এটা ব্যাপারটা তো সহজ হইতে বলে আমি মনে করি না আর কি।